প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিহরণ জানানো সংবাদ নিয়োগপত্র কবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন তাই আপনাদের জন্য দরকারি ভিডিওটি এই মুহূর্তে তৈরি করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর স্কুল বাছাই হয়ে গিয়েছে কাউন্সেলিং শেষ হাতে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়োগপত্র কবে তাহলে আসবে এই অপেক্ষায় অপেক্ষায় ছটি বছর চলে যাচ্ছে একটি সম্পর্কের ক্ষেত্রে শুধু একটি সম্পর্ক বলা ভুল এক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে একটি বৈবাহিক সম্পর্ক স্থাপনের যে জায়গা তৈরি হবে তা নিয়োগপত্রের বেড়া জালে কিন্তু আটকে রয়েছে খবরটি হলো এরকম যে গোলাপ তো অনেক পাঠালে এবার তোমার নিয়োগপত্রটা কবে পাঠাবে যেটা দেখিয়ে বাবাকে বলতে পারবো যে আমরা বিয়েটা শেষ পর্যন্ত করতে চলেছি সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর হেডলাইনটি উঠে আসছে বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে এই হৃদয় বিদারক খবরটি কিন্তু উঠে আসছে ছ বছর ধরে সম্পর্কে রয়েছেন আন্দোলনরত এক চাকরি প্রার্থী তাদের বক্তব্য ঘিরেই কিন্তু এরকম ধরনের বার্তা উঠে আসছে যে প্রথম প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দিতাম বেড়াতে যেতাম তবে ছ বছরের অপেক্ষা এখনো পর্যন্ত অপেক্ষার অবসান হয়নি এবং একার উপার্জনে কিন্তু সংসার চলবে না তাই নিয়োগপত্র যেদিনই পাবো সেই দিনই আমাদের ভ্যালেন্টাইন্স ডে হবে সরস্বতী পুজোর দিন তথা ভ্যালেন্টাইন্স ডেতে গতকালকে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে ওই চাকরিপ্রার্থীর পাশে বসা অপর এক সম্মানীয় চাকরিপ্রার্থী আপার প্রাইমারির ক্ষেত্রে চাকরিপ্রার্থী অতনু ঘোষ মহাশয় জানাচ্ছেন যে মেধা তার র্যাঙ্ক একশো বিয়াল্লিশ কাউন্সেলিংয়ে স্কুল বাছাই পর্যন্ত হয়ে গিয়েছে এবং তিনি জানাচ্ছেন যে বান্ধবীর বাড়ির পাশে অর্থাৎ বান্ধবীর বাড়ি বালুরঘাটে সেখানে তিনি কিন্তু তার স্কুলটি পছন্দ করেছেন কিন্তু স্কুল তো পছন্দ হয়ে গেল নিয়োগপত্র কবে পাব হাতে মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানির সময় বারবার সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ বদল হওয়াতে তাদের চূড়ান্ত রায় বেরোতে অনেক দেরি হয়ে যাচ্ছে বিয়ে এবার করতে চাই তাই তো মোরা নিয়োগ চাই এই পোস্টার নিয়ে ভালোবাসার সপ্তাহে ময়দানে দাঁড়িয়েছিলেন সম্মানীয় চাকরি প্রার্থী তিনি জানাচ্ছেন গতকালকে ভ্যালেন্টাইন্স ডেতে বান্ধবী তো অনেক দূরেই থাকেন তিনি একবার ভেবেছিলেন বালুরঘাটে চলে যাবেন কিন্তু পরে মত বদলেছেন সম্মানিত চাকরি প্রার্থী অতনু বলেছেন যে এখন বালুরঘাটে গিয়ে কি হবে আমি একদম নিয়োগপত্র নিয়েই বালুরঘাটে যেতে চাই অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে নিয়োগপত্র চাইছেন যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা ইতিমধ্যে কাউন্সিলিং সম্পন্ন করে স্কুল বাছাই করে বসে রয়েছেন দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত কবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসেসটি কমপ্লিট হবে জাজমেন্ট আসবে এই অপেক্ষায় ও নিয়োগপত্রের অপেক্ষায় দিন দিনগুনছেন চাকরিপ্রার্থীরা বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ